স্কুলের সকল সদস্যদেরকে কমেন্ট বক্সে আসার জন্য অনুরোধ করছি। স্কুলের সদস্য আজিজুল ইসলাম এবং কালাম আজাদ, রাজীব সহ যার যে সকল সদস্যরা মাঠে আছেন তাদেরকে বাউন্ডারি সাইড লাইনে আছেন, দর্শক গ্যালারিতে আছেন তাদেরকে আমাদের কমেন্টি বক্সে আসার জন্য অনুরোধ করছি। স্কুলের সকল সদস্যদেরকে আমাদের কমেন্টি বক্সে আসার জন্য অনুরোধ করছি। সীমানার বাইরে সেটি রান ওভার বাউন্ডারি। দর্শনীয় আমার দেখছিলাম মামুনের বেদ থেকে বলতে হবে অসাধারণ সর্বশেষ আমার বেড়ে গেছেন 49 রান নিয়ে একটি কথা বলা ছিল কিন্তু বলব একটু পরে অপেক্ষা রাখুন। তারই সাথে সাথে বাউন্ডারি ছক্কাধারে হাফ সেঞ্চুরি রান প্রায় মাঝখানে চলছিল স্কুলের প্রস্তুতি, তারপরে প্রথম রাউন্ড, তারপরে দ্বিতীয় রাউন্ড, কিন্তু না উল্টো সেই রাউন্ডে কিন্তু না আর রাউন্ড তার প্রশান্ত চর্চা কিন্তু না বেড়ে যথার্থ সঙ্গে হয়নি। যে কথা বলছিলাম যে রাউন্ড হাফ সেঞ্চুরি পূরণ করলো যখন একজন ব্যাটসম্যান 49 রান নিয়ে স্থায়িত থাকে তখন যদি সে ভালো ব্যাটসম্যান হয়ে থাকে আমরা দেখি যে সে সহজে একটি রান নেয়, অর্থাৎ কৃষকের চেষ্টাই করে না। কিন্তু না তাহলে শুধু বাউন্ডারি আকারের ওই চেষ্টা নেনামুলের মতো অন্য কোন ছাত্র মাঠে প্রবেশ করবে না। একটাই বেলা কিন্তু এসপিএল আইবো সমর্থক সহ সম্মানিত হাসি কলিয়া বিশ্ববিদ্যালয়ের আমার
আপনাদেরকে আমরা বুধবার সুযোগ করে আপনারা তারপর অনুরোধ করছি আপনারা সাইড লাইনের দুহাত দূরে করে যান। আপনাদেরকে আমরা অনুরোধ করছি যদি আপনারা আমাদের পয়সা তুলে রাখছি তারপরও আপনাদেরকে আমরা অনুরোধ করছি যারা ছাত্রছাত্রী ভাই এবং বোনের আছেন ভাইয়েরা আছেন আপনারা দুহাত দূরে চলে যান এই লাইনের এই লাইন থেকে দুই হাত দূর। আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের খেলার সুন্দরদের সাথে এবং এই খেলাটাতে শুধু এসপিআর আয়োজনে বা আপনাদের আপনাদের কিন্তু এই খেলায় এনে কুষ্টা উদ্দীপনা দিচ্ছে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দুহাত দূরে চলে যান এবং আপনাদের প্লেয়ার যে দলের এই সমর্থক আছেন তাদের